স আসসালামু আলাইকুম সাইফুলস স্পেশাল কোচিংয়ের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আজকে আমরা আলোচনা করব রাইট ফ্রম ভার্বের চতুর্থ পার্ট আজকে আলোচনার বিষয় হচ্ছে রাইট ফ্রম বারব এর চতুর্থ পার্ট বি অর্থাৎ এম ইসার ওয়াস ওয়্যার থাকলে এটা কুমিল্লা বোর্ড দু হাজার সতেরো ইংলিশ ড্যাশ বি দ্য মোস্ট উইডিলি ইউসড ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইংরেজির সর্বাধিক ব্যবহৃত আন্তর্জাতিক ভাষা এখানে হবে ইংলিশ ইজ বিমানে আমরা জানি অ্যামিসার ওয়াস আল্লাহ বি ড্যাশ এভরি হায়ার তাহলে এখানে হবে ইস আল্লাহ সর্বত্র আছেন আল্লাহ ইস এভরি হায়ার ই বি ড্যাশ টোয়েন্টি ইয়ার্স অ্যাগো এখানে বি এর জায়গায় হবে ওয়াস এটি বিশ বছর আগে ছিল দ্য টিকিট অফ দ্য জার্নি বি ড্যাশ ভেরি কস্টি এখানে বি এর জায়গায় হবে ইস ভ্রমণের টিকিট খুব ব্যয়বহুল দ্য ফি ফল অফ দিস বিলেজ বি ড্যাশ ভেরি ফর এখানে হবে ইস এই গ্রামের মানুষ খুবই গরিব হ্যাভ হ্যাস হ্যাট হ্যাভিং গ্যাট গড টু বি থাকলে বারো ভিত্রি হবে কুমিল্লা বোর্ড দু হাজার সতেরো ইট ইস দ্য ফ্যানস হু ব্রিং দ্যাম অফ নরিশাম নর্স দেন ইন সিকনেস গিভেন দ্যাম অ্যান্ড গিভেন এন প্রপার এডুকেশন হেল্প টু গ্যাট ড্যাশ সেট ইন লাইফ এখানে পিতামাতা যারা তাদের লালন পালন করেছেন তাদের লালন পালন করেন অসুস্থতা তাদের নার্সিং করেন জীবনে স্থির হওয়ার জন্য তাদের উপযুক্ত শিক্ষা সহায়তা দেন এখানে হবে যেহেতু গ্যাট আছে গ্যাট থাকার কারণে এটা হয়ে যাবে সেটেল্টাল্ট হয়ে যাবে এরপর দাতি রান হ্যাভিং ড্যাশ সি দ্য পুলিশ ম্যান পুলিশ সদস্য দেখে চোর পালিয়েছে এখানে হ্যাভিং থাকার কারণে সিটা ভারত বিক্রি হয়ে যাবে অর্থাৎ ফার্স্ট পার্টিসিপল ফার্স্ট পার্টিসিপল হয়ে সি সিন হয়ে যাবে এরপর আই গেট দ্য লেটার রাইট বাই হিম তার লেখা চিঠি পেয়েছি তাহলে এখানে গট থাকার কারণে রাইট রুট রাইট হ্যান্ড হয়ে যাবে অর্থাৎ পিপি হয়ে রাইট হ্যান্ড হয়ে যাবে এরপর দ্য ওয়ার্ক ইজ টু বি ডো ড্যাশ ইমিডিয়েটলি এখানে টু বি থাকার কারণে ডোটা ডান হয়ে যাবে তাহলে পিভার্স আমরা বুঝতে পারলাম হ্যাভ হ্যাস হ্যাট হ্যাভিং গেট গড অ্যান্ড ট্রু বি থাকলে ভারব বি হবে women ওরস have already প্রোফ বাই হিম এখানেও বলা হচ্ছে মহিলাদের মূল্য ইতিমধ্যে তার দ্বারা প্রমাণিত হয়েছে তাহলে ওম্যান ওর হ্যাস বিন প্রোফ হ্যাস বিন প্রোফ যেহেতু হ্যাপ আছে সেজন্য এটা প্রোফট হয়ে যাবে আর এখানে ওমেন টার্ড পারসন থাকার কারণে এটা হ্যাস হয়ে যাবে হ্যাস বিন প্রোফ বাই হিম আচ্ছা এরপর ইট ইস হাই টাইম ইট ইস টাইম উইশ অ্যান্ড ফ্যান্সি থাকলে বারফ বিথ্রি হবে যেটা ফার্স্ট পার্টিসিপাল ইট ইস হাই হেম সেক আয়ার পলিশন এখানে সেক্ট হয়ে যাবে সেক্ট যেহেতু ইট ইস হাইট হেম আছে সেজন্য এটা সেক্ট হয়ে যাবে অর্থাৎ ফার্স্ট পার্টিসিপাল বারো বিথ্রি আর কিছু বারফ আছে যে বারোগুলোর পর সবসময় বারোয়ের সাথে আইনজি যুক্ত হয় আমি তোফেল বয়ের পঁচাশি পৃষ্ঠের মধ্যে দেখাচ্ছি এবং এর পঁচাশি পৃষ্ঠের মধ্যে পঁচাশি মধ্যে আছে যে গিপ আপ ওয়েরি অ্যাবাউট বি ব্যাটার অফ অন ইন কান্ট অন অন থিঙ্ক অ্যাবাউট অন ফুট অফ থিং অফ এই ভার্বগুলোর পর সবসময় বারবার সাথে আইনজী যুক্ত হয় কারণ এই বিষয়গুলো আমাদের মনে থাকলে তাহলে বিসিএস এবং জবের এক্সাম এবং ইউনিভার্সিটি এক্সাম যে কোনো এক্সামের ক্ষেত্রে আমাদের এই বিষয়টা কাজে আসবে তাহলে এখানে বলা হচ্ছে এই বারোপুলোর পর সবসময় বারোর সাথে আইনজী যুক্ত হবে জন গিভ আপ গিভ আপের পর সবসময় হবে স্মোকিং মানে বারবে সাথে আইনজী যুক্ত হবে যে আমরা দেখতে পাচ্ছি জন গিভ আপ স্মোকিং বিকজ অফ হিজ ডক্টরস অ্যাডভাইস এখানে গিভ আপ থাকার কারণেই এরপরে সবসময় আইনজী যুক্ত হবে এরপর মেরি ইনসিস্ট অন ইনসিস্ট নেওয়ার পরে সবসময় বারো সাথে আইনজী যুক্ত হবে ফ্রেড কনফিস্ট টু এরপরে সবসময় স্টেলিং মানে আইনজী যুক্ত হবে উই আর নট লুকিং ফরওয়ার্ড টু গুইং হেনরি ইস